হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহিনুল আলম জনি আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি ইন্টারন্যাশনাল জব এবং স্কলারশিপের প্রিপারেশন নিয়ে কথা বলবো। শুরুতেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গোল সেটিংস। গোল সেটিংসটা যদি আপনার স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ড হয়ে থাকে, মিনস স্মার্ট হয়ে থাকে, সো আপনার কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। স্পেসিফিক মিনস আপনি দেখেন যে আপনার যদি স্পেসিফিক কোনো কান্ট্রিতে আপনি যেতে চান, সাবজেক্টে পড়ালেখা করতে চান, ডিপার্টমেন্টে পড়ালেখা করতে চান, ইউনিভার্সিটিতে করতে চান, সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টসগুলো আপনি খুব ইজিতে জেনে যাচ্ছেন। কিন্তু ভ্যারি করতে পারে আরেকটা কান্ট্রির সাথে, আপনি সিলেক্ট করলেন সেকেন্ড কান্ট্রি যেটা কিনা রিকোয়ারমেন্টস হল কোয়াইট ডিফারেন্ট, স্পেশালি যেটা কিনা আমার কাছে মনে হয় যে অনেক হার্ডশিপ, যেটা কিনা ইংলিশ প্রফিসিয়েন্সি। অনেক কান্ট্রি আছে যেখানে ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার নেই, যেমন চায়না আছে, জাপান আছে, কোরিয়া আছে, এবং ইউরোপের অনেকগুলো দেশেও ম্যান্ডেটরি না, ভিসা রিকোয়ারমেন্টসের ক্ষেত্রেও না, ইভেন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টসের জন্যও না। তো সেই ক্ষেত্রে আপনার জন্য ইজি হয়ে গেল, আপনি আপনার স্কিল সেটগুলোকে সেই ক্ষেত্রে বেশি ডেভেলপমেন্ট করতে পারেন। কিন্তু আপনি যদি কিছু কান্ট্রি সিলেক্ট করলেন ইউরোপে, যেমন জার্মানি কিংবা আমেরিকা, কানাডা অথবা অস্ট্রেলিয়া, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে প্রফিসিয়েন্সিটা ম্যান্ডেটরি, সো ইন দ্যাট কেস আপনাকে ওই প্রিপারেশনটা নিতে হবে। সো এই জন্য স্পেসিফিক হওয়াটা খুব জরুরি, আদারওয়াইজ সাকসেস হওয়াটা খুব টাফ। দেন আপনার নেক্সট স্টেপে যে জিনিসগুলো হচ্ছে যে আপনার এই যে স্কলারশিপ কিংবা হায়ার স্টাডির জন্য অথবা জবের জন্য কোন জিনিসগুলোকে আপনার বেশি দরকার, সো ডেফিনেটলি সে জায়গাতে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স যদি অনেক সময় না থাকে, ফ্রেশ গ্র্যাজুয়েট অথবা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে, মিনস ইউনিভার্সিটিতে আপনি আছেন, সো আপনার রিয়েল এক্সপিরিয়েন্সটা নেই, সেক্ষেত্রে আপনি বিভিন্ন প্রজেক্ট অথবা আপনার স্কিল সেটগুলোকে ডেভেলপ করে বিভিন্ন সেমিনার, সো এই জিনিসগুলোকে ম্যাপ করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে নিজের ডিজাইন করা, নিজের ম্যাপ করা। সো এইভাবে আপনি যদি নেক্সট স্টেপটা করেন, সো এক্সপিরিয়েন্স এবং স্কিল সেট দুটোকেই, স্কিল সেটের মধ্যে আবার দুটো পার্ট, একটা হচ্ছে যে আপনার রেলিভেন্ট যে স্কিল সেট সেই জিনিসগুলো, আরেকটা আছে সফট স্কিল, যেটা কিন্তু কমন সবার জন্য, যে ওয়ে অফ টকিং, মিনস কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশন, দেন লিডারশিপ, দেন প্রেশার হ্যান্ডেলিং। সো দিস টাইপ অফ থিংস ইউ নিড টু হাইলাইট, সামটাইম ইউ নিড টু রিড, সামটাইম ইউ নিড টু ওয়াচ অর প্র্যাকটিস দিস থিংস। সো আপনার সফট স্কিল আসলে প্র্যাকটিসের ব্যাপার, আপনি যতটাই থিওরিটিক্যালি জানুন না কেন, আপনাকে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো করতে হবে। সো আপনি সেকেন্ড স্টেজটা হয়ে গেল, দেন কিনা আপনি যেটা করলেন যে আপনার সিভি অথবা প্রোফাইল তৈরি করলেন, তৈরি করে আপনার স্কিল সেটগুলোকে এখানে দিলেন স্ট্রাকচার ওয়াইজ, দেন আপনি কমিউনিকেট করা শুরু করলেন। এখন আমি কমিউনিকেট কীভাবে করব, সো বিভিন্ন ওয়ে হইতে পারে, যে আপনি যদি কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করেন অথবা ইউনিভার্সিটি ওয়াইজ করেন, সো আপনি পেয়ে যাচ্ছেন। এবং কিছু জায়গায় আছে গভর্নমেন্ট স্কলারশিপ থাকে, ইউনিভার্সিটি স্কলারশিপ থাকে, ডিপার্টমেন্ট স্কলারশিপ থাকে, অথবা সেলফ ফান্ডেও আপনি করতে পারেন। সো আপনি জিনিসগুলোকে থার্ড স্টেজে নিয়ে এসে আপনি এই জিনিসগুলোকে সার্চ করা শুরু করলেন। সো থার্ড স্টেজের বি এটা, এ অলরেডি বলেছিলাম যে আপনার সিভি এবং আদার থিংস। সো এরপরে আপনি যখন পেয়ে গেলেন, তো তাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে সেখানে সুন্দর করে ইমেল করতে হবে উইথ সিভি, এবং ইমেলের ফরম্যাটটা হইতে হবে খুবই সুন্দর, ওয়ার্ডিংটা খুবই ডিসেন্ট হইতে হবে, কারণ আপনি শুরুতেই কোনো রকম কমিউনিকেশনের ওয়ে ছাড়া কমিউনিকেট করলেন, মিনস আমি কোনো ভার্বাল কিংবা কিছু ওয়ার্ড আছে সেই জিনিসগুলোকে আপনি কনসিডারেশনে নিতে হবে, এবং ওয়ে অফ ইমেল রাইটিং, সো এটা খুব ইম্পর্টেন্ট, মিনস ইমেলের যে টাইটেলটা থাকে সেটা দেওয়া। তো আপনার এই জিনিসগুলো যখন হয়ে গেল, আপনি ইমেল অ্যাড্রেসে তাদেরকে ইমেল দাও, ইমেল কমিউনিকেট করলেন, এবং অনেক সময় হবে যে ইমেল দিলেই হয়তো বা রিপ্লাই দিবে না, সো আপনাকে কিপ ট্রাই, এবং একটা জায়গায় যদি না হয় অন্য জায়গাতে ট্রাই করতে হবে অনেক অনেকগুলো। তো এটা গেল স্কলারশিপের ক্ষেত্রে। জবের ক্ষেত্রে এরকম সেম, আপনার যে রেলিভেন্ট এক্সপিরিয়েন্স আছে এবং আপনি যে কান্ট্রিতে যেতে চাচ্ছেন সেখানে আসলেই তারা ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করে কি না, এটা খুবই ভাইটাল, এবং অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন টার্গেট করছেন তাদের সেই ক্যাপাবিলিটি আছে কি না, এটা একটা পয়েন্ট। সো আপনি যদি এই জিনিসগুলোকে একটু স্টাডি করেন গুগলে অথবা অনলাইনে অন্য কোনোভাবে যদি এডিট করেন, এবং আপনি যদি এক্সপিরিয়েন্স যারা আছেন তাদের সাথে কমিউনিকেট করেন, সো এই জন্য নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কমিউনিকেট করলেন, করার পরে আপনি যখন ইনফরমেশনগুলো পেয়ে গেলেন, আপনি যদি দেখেন যে হ্যাঁ তাদের ক্যাপাবিলিটি আছে এবং তাদের স্কিল সেট আপনার সঙ্গে ম্যাপ করছে তাদের রিকোয়ারমেন্ট হিসাবে, আপনি কিনা অ্যাপ্লাই করে দিবেন। সো এরপরে যে কিনা আপনার সঙ্গে বিভিন্ন ওয়েতে, এবং এখানেও ওয়ে অফ কমিউনিকেশন ইজ খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে তাদেরকে কী ভাষায় আপনি ইমেল দিচ্ছেন, কীভাবে সিভিটা পাঠাচ্ছেন,
অথবা লিঙ্কডইন প্রোফাইল হয়ে থাকে, কীভাবে এটি স্ট্রাকচার করেছেন, কীভাবে আপনি প্রেজেন্ট করছেন, এই জিনিসগুলো এগুলো খুবই ভাইটাল। সো এই পয়েন্টগুলো আমরা ডিফারেন্ট ভিডিওগুলোতে আমরা আলোচনা করব এবং লাইভ সেশনে ডেফিনেটলি এগুলো নিয়ে কথা হচ্ছে এবং হবে। সো আপনি যখন প্রিপেয়ার্ড হয়ে গেলেন তখন আদার থিংসগুলো আপনাদেরকে খুবই, সো আপনাদের জন্য প্রথম পয়েন্টটা হচ্ছে যে গোল সেটিংসটা করতে হবে। দেন স্পেসিফিক হওয়ার জন্য আপনার কন্টিনিউয়াসলি আপনার যে টার্গেটেড এবং স্পেসিফিক টার্গেট, আমি বলবো আবার, যে ইমেল দিচ্ছেন অথবা টার্গেট করছেন এবং তাদের রিকোয়ারমেন্ট হিসেবে নিজেকে প্রিপেয়ার করছেন, সিভি রাইট করছেন, ওয়ে অফ কমিউনিকেশনের জায়গাতে কাজ করছেন, সো ডেফিনেটলি বোথ কেস আপনি ইন্টারন্যাশনাল জব হইতে পারে অথবা স্কলারশিপের ক্ষেত্রে আপনার জন্য যেটা রেলিভেন্ট, তো সেই জিনিসগুলোকে আপনার ইজি হয়ে যাবে করা। এবং আমার কাছে মনে হয় যে আপনারা যদি কিপ ট্রাইং করতে থাকেন সো সাকসেসফুল হওয়া সম্ভব। থ্যাংক ইউ।